আসসালামু আলাইকুম আমি জাকির হুসাইন স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে টেক জাকির চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে শুধুমাত্র দুই মিনিটে ছবি এবং নাম পরিবর্তন করে ছাব্বিশে মার্চ তার স্বাধীনতা দিবসের এরকম একটি পোস্টার ডিজাইন তৈরি করবেন তো ডিজাইনটি তৈরি করতে হলে বরাবর মতো দুটি জিনিসের প্রয়োজন হবে নাম্বার ওয়ান হচ্ছে পিক্সেল অ্যাপ নামক একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যেটা আপনার প্লে স্টোরে গিয়ে পিক্সাল লেপটাকে সার্চ করলে সেখানে পেয়ে যাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন অ্যাপসটি ডাউনলোড লিংক দেওয়া থাকবে আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং দ্বিতীয় নাম্বার একটি প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে প্রজেক্ট ফাইলের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তবে প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করতে হলে আপনাদের ছয়টি সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডটা সম্পূর্ণ ভিডিও জুড়ে দেওয়ার সাথে তাই সম্পূর্ণ পাসওয়ার্ডটা সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিয়ে কিভাবে আপনারা প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করবেন তারপর সেটাকে পিক্সালে এড করে কাস্টমাইজ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ডিগেলের ওয়েবস্টার ডাউনলোড করার পর এবার আপনাদের পালা হচ্ছে প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করার তো প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে ডাউনলোড প্রজেক্ট ফাইল নামে এরকম একটা লিঙ্ক দেখতে পাবেন আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন অথবা লিঙ্কটা কপি করে যে কোনো ব্রাউজারে সার্চ করবেন তো আমি লিঙ্কটা কপি করলাম কপি করার পর একটি ব্রাউজারে চলে আসলাম এবার আমি এটা পেস্ট করবো পেস্ট করার পর আপনারা গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম শো করবে তো এখানে লেখা দেখতে পাচ্ছেন এন্টার পাসওয়ার্ড এই জায়গায় আপনারা ভিডিও থেকে যে ছয়টি সংখ্যার পাসওয়ার্ডটা কালেক্ট করবেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো আমি আপাতত পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে নিচে এক্সেসে ক্লিক করবেন তো আমি আমি ক্লিক করলাম এক্সেসে ক্লিক করার পর এরকম শো করবে ওখানে লেখা দেখতে পাচ্ছেন ছাব্বিশে মার্চ পুস্টার ডিজাইন তো এটা ডাউনলোড করার জন্য এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ওয়েট ফোর ডাউনলোড তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের আট সেকেন্ড অপেক্ষা করতে হতে পারে তো অপেক্ষা শেষ হয়ে গেলে ডাউনলোড অপশন চলে আসবে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনাদের মানে আপনাদের সামনে ডাউনলোডের পারমিশন চাইবে তো আপনার পারমিশন এলাও করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে তো তুমি এলাউ দিচ্ছি এবার ডাউনলোডে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে মানে হচ্ছে আর তো এটা ডাউনলোড হয়ে আপনাদের ফোন মেমোরিতে চলে যাবে এবার আপনারা পিক্সেল ব্যবস্থা ওপেন করবেন আপনাদের কাছে যে পিক্সেল ব্যবস্থা আছে আপনারা সেটা ওপেন করবেন আমি এখানে পিক্সেল পিকজালে টিজে ভার্সনটা ওপেন করেছি তো আপনাদের মোবাইলে যদি আগে থেকে পিক্সেল লেভেল কোনো প্রজেক্ট ফাইল থেকে থাকে তাহলে এখানে মাই প্রজেক্টের একটা অপশন দেখতে পাবেন বাম দিকে আর যদি আপনাদের মোবাইলে আগে থেকে পিক্সেল লেভেল কোনো প্রজেক্ট ফাইল সেভ না থাকে তাহলে মাই প্রজেক্ট এই অপশনটা পাবেন না তো সেক্ষেত্রে আপনারা একদম উপরে ডানে থ্রি ডট একটা আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নিচে থেকে তিন নাম্বার লাইনে ওপেন ডট পিএল বি ফাইল একটা অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর একদম উপরে ডট পিএলপি একটা আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন ছাব্বিশে মার্চ পোস্টার ডিজাইন একটা ফাইল মানে প্রজেক্ট ফাই এখানে আছে তো এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা ওপেন এন্ড এডে ক্লিক করবেন তো ওপেন ওপেনে নেটে ক্লিক করার পর একটু ব্যাকে চলে আসবেন বেকে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম ডিজাইন শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ডিজাইনটা আওয়ামী লীগের জন্য তৈরি করে এখানে দেখতে পাচ্ছেন তাদের ছবি আসে এবং ডান দিকে আসে জয় বাংলা জয়বঙ্গবন্ধু তো এই ডিজাইনটা যদি আপনারা বিএনপির জন্য তৈরি করতে চান তাহলে একদম উপরে এই যে ডানে একটা লেয়ার এগুলো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে একদম উপরে যে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন এটার পাশে যে ডিলিট এইগণ এখানে ক্লিক করবেন তারপর এটা ডিলিট করে দেবেন মানে প্রথম দুইটা লেয়ার আপনারা ডিলিট করে দেবেন তারপরেও দুইটা লেয়ার আপনারা দেখতে পাবেন মানে হাইট করে আসে তো চোখ এখানে ক্লিক করে আপনার এই দুইটা লেয়ার অন করে দেবেন তাহলে দেখতে পাবেন এই ডিজাইনটা বিএনপির জন্য তৈরি করা হয়ে গেছে মানে বিএনপির তাদের ছবি আছে তারপর ডান দিকে আছে বাংলাদেশ জিন্দাবাদ তো এই ডিজাইনটা কিন্তু বর্তমানে বিএনপির জন্য তারপর যদি আপনি এই ডিজাইনটা মানে কোনো রাজনৈতিকভাবে মানে তৈরি করতে না তান আপনি যদি পার্সোনালভাবে ডিজাইনটা তৈরি করতে চান তাহলে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে এই যে দুইটা লেয়ার এই দুইটা লেয়ার আপনার ডিলিট করে দেবেন তার নিচে দেখতে পাবেন এই যে মানে আরেকটা লেয়ার আছে হাইট করা তো এটা আপনার অন করে দেবেন তাহলে দেখতে পাবেন এখানে একটা মানে আমাদের স্বাধীনতার একটা ছবি আছে তো এই ডিজাইনটা কিন্তু বর্তমানে পার্সোনাল ডিজেন আছে এখানে রাজনৈতিকের মানে কোনো আবাস নেই তো আপনারা যদি চান এটা পার্সোনালভাবে ডিজাইন করতে তাহলে এভাবে ডিজাইন করতে পারেন আর যদি আপনারা রাজনৈতিকভাবে চান তাহলে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা দুই দলের জন্য মানে পোস্টারটা ডিজাইন করবেন তো এরকম হয়ে গেলে এবার হচ্ছে আপনাদের ছবি এবং নাম পরিবর্তনে পালা তো ছবি পরিবর্তন করার জন্য আপনারা লে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচে যাবেন নিচে গেলে এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ছবি আছে তো প্রথমে এটা এই তালা আইকনে ক্লিক করে এটা আনলক করবেন আনলক করার পর এবার হচ্ছে এই ছবিটা পরিবর্তনে পালা তো তারাকে বলে নেই আপনারা এখানে যে ছবিটা দিবেন এই ছবির ব্যাকগ্রাউন্ডটা আপনার অবশ্যই রিমুভ করে নেবেন কীভাবে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে এটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করেছে আপনার উপরে আই বাটন ক্লিক করে ভিডিওটা দেখে আসতে পারেন তো ছবি পরিবর্তন করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রিসিলেক্টেড অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার আপনাদের গ্যালারি থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের একটা ছবি সিলেক্ট করে দিবেন তুমি এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি তো আমি আপাতত এই ছবিটা সিলেক্ট করে দিলাম তারপর মেয়েটাকে একটু ক্রপ করে নিচ্ছি তারপর রাইট অপশন এবার আপনার এই ছবিটাকে ইচ্ছামতো অ্যাডজাস্ট করে ছোটো বড়ো করে বসিয়ে দিবেন তো মেয়েটাকে এটাকে আরেকটু ছুটো করে নিচ্ছি ওকে ছোটো করে এটাকে এই জায়গায় বসিয়ে দেবো ওকে আমি এটা এখানে বসিয়ে দিলাম এবার আপনারা এই ছবির লেয়ারটা লক করে দেবেন যাতে বাকি এডিটের সময় এটা এলোমেলো না হয়ে যায় তো এবার হচ্ছে নাম পরিবর্তনের পালা তো নাম পরিবর্তন করার জন্য আবার লেয়ার অপশনে ক্লিক করবেন তো একদম উপরের লেয়ারের নিচে লেয়ার দেখতে পাচ্ছেন এখানে মোহাম্মদ জাকির হোসেন লেখা আছে তো এটার পাশে যে পেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর আবার পেন এখানে ক্লিক করবেন এবার আপনারা এই নামটা মুছে দিয়ে অন্য যে কোনো নাম দিতে পারেন ওকে আমি আপাতত শামসুল ইসলাম দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে এটা চলে এসেছে তো এটা সরানোর জন্য আবার এই লক আইকনটা আনলক করে দেবেন এবার আপনার এটা চাইলে ছোটো বড়ো করে ইচ্ছা মতো এটা সরাতে পারবেন তো এই হচ্ছে ডিজাইন তো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেলে এবার হচ্ছে সেভের পালা তো সেভ করার জন্য যে উপরে সে আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে ডিফল্ট একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আলট্রাসলেট করবেন তারপর সেভটি গ্যালারিতে ক্লিক করে এই পোস্টারটা সেভ করে নেবেন এই ডিজাইনটির পেজ ফাইটি আমি গ্রাফিক্স মায়া ডট কম ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি আমি শুধু এই ডিজাইনটিকে এপিএল ফাইলে কনভার্ট করেছি আপনাদের যদি কোনো ফ্রি ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা গ্রাফিক্স মায় ডট কম ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে ভিডিওটি কেমন লাগছে নেক্সটে কোন টপিক ওপর ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওর কোনো পার্ট বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে এটা নিয়ে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করুন ইনশাআল্লাহ সেখানে সমাধান পেয়ে যাবেন ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ